এভরিওয়ান আসসালামু আলাইকুম মেডিটেশন থেকে আমি আবিদা সুলতানা এখন বসেছি ইয়াররিং বানাবো বান সব কিছু বানাতে আসলে একটু সময় লাগে তো এখানে আমি এই যে এই নটটা আছে না রিং বেস নট এটা দিয়ে একটা কানের দুল বানাবো এটাকে একটু গোল করে নিলাম এই জায়গায় একটা বর্ষি হুক দিব ভাবি আমাকে একটা বর্ষি হুক দাও তো বর্ষিহুক দিচ্ছে ভাবি আমাকে বর্ষিহুক কানের আংটা এরকম করে এখানে একটা বর্ষিহুক লাগাবো বর্ষিহুক এই যে নিয়ে নিলাম বর্ষিহুকগুলো পার পিস এক টাকা দুই টাকা এরকম পাবেন এটা ছুটতেছে না একটা ভালো দেখে দাও তো একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে দাও একটা দাও এইখানে এই যে এইটাকে এই যে এটা দিয়ে আলাদা করে নিব তারপর এইখানে দিয়ে দিব তারপর এখন এটা দিয়ে আবার নোজ প্লাস দিয়ে চাপ দিয়ে এটাকে একটা কানের দুল বানিয়ে ফেলব এই যে এখন এখানে ফুল বসানোর জন্য যেটা করব এই যে কাগজটা আছে মোটা আর্ট পেপার এটাকে একটু এভাবে করে কেটে নিব ঠিক এখানে বসাবো বর্ষিহুকটা অবশ্য পরে লাগালে বেশি ভালো হতো তো বসিয়ে যখন ফেলেছি তখন গ্লু গান দিয়ে এটাকে লাগাই আমি এখন এখানে রেনু দিব এখানে রেনু কেটেছি পিঙ্ক কালার পিঙ্ক কালার রেনু দিলাম আর দিব ম্যাজেন্ডা কালারের রেনু দেখি আমাকে ম্যাজেন্ডা কালারের রেনু দাও ম্যাজেন্ডা কালার রেনু দুই পাশে দিব রেনুর দাম বারবার উঠানামা করে এখন রেনুর দামও অনেক বেশি 200 টাকা 220 টাকা 230 টাকা এরকম এপাশেও এটা দিয়ে দেব এই কালারটা এতে করে যেটা হলো রিংটাতে সুন্দর করে রেনুগুলা সেট হয়ে গেল নিচে অবশ্যই এরকম হার্ড পেপার দিতে হবে তা না হলে কিন্তু রেনু বসবে না এখন যেটা করব ফুল দিব ফুলটা হবে একটু ডার্ক কালার আর হালকা গোলাপি কালার নিচে আমি একটা কাচের টুকরা নিয়েছি এই যে কাচের টুকরা নিয়েছি যাতে করে আঠা লাগলেও আঠাটা থেকে সুন্দর করে বের হয়ে আসে আর লাগবে না ওগুলো এই যে আমি যদি কোনো কাগজের উপরে করি তখন এটা যখন উঠাবো কাগজে একটু টুকরা চলে আসবে আবার এখন যেটা করেছি এখন টানলে সুন্দর করে উঠে আসবে তবে একটা জিনিস হবে কি একটু ঠান্ডা করে উঠাতে হবে ঠান্ডা করে উঠালে তাহলে সুন্দর করে উঠে আসবে আবার যদি আমি গরম অবস্থাকে এটাকে উঠিয়ে ফেলি তাহলে হবে যে রেনুর একটা রেনু রয়ে যাবে দেখবেন যারা কাজ করছেন তারা এই অসুবিধাটা বুঝতে পারবেন এই একটা রেনু রয়ে যাবে এটা একটা প্রবলেম হবে এটা থেকে যাবে এরকম তো যাই হোক এখনও যেহেতু ঠান্ডা হয়নি ইনস্ট্যান্ট করছি আমি চাইলে এভাবেও এটাকে রাখতে পারি কানের দুল হিসেবে আবার এখানেও কিন্তু একটা ফুল সেট করতে পারি তো এখানে ফুল সেট করার জন্য অবশ্যই আবারও একটু আর্ট পেপারটাকে লাগিয়ে নিতে হবে এখানে যেটা করব একটু রেনু দিব দিয়ে আবারও ফুল বসাবো বর্ষিহুকটা অনেক সময় আমার মনে হচ্ছিল যে আমি যদি পরে দিতাম ভালো হতো
কিন্তু এখন যেটা ফিল করছি আগে দিয়েছি সেটা ভালো হয়েছে, তা না হলে বর্ষিপটা সেট করতে আবার প্রবলেম হয়ে যেত। এটাকে একটু এরকম করে দিচ্ছি, তাহলে এটাকে এখানে বসবে, তারপর আমি এখানে ফুল রেণু এগুলো বসাতে পারব। দুটো রেণু দিয়ে একটা ফুল বসিয়ে দিই, তাহলে মনে হয় ভালো হবে। সুমি আমাকে হেল্প করছে, সুমি খালা, আর রেণু কাটছে। আর ও যখন আমাকে হেল্প করে, রেণু কাটে, কাজ করে, তখন নিজে থেকেই একটা শব্দ করে। যেহেতু কথা বলতে পারে না, সেহেতু ও নিজে নিজেই এই শব্দটা করে থাকে। যদি কথা বলতে পারতো তাহলে হয়তো বা কাটতো আর আমার সাথে গল্প করতো। এই যে একটা কানের দুল হয়ে গেল, খুব ইজি ওয়েতে একটা সুন্দর কানের দুল। কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।